র�যাম্পেজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বললেন, এক মুহূর্তের জন্য থামা যাবে না। এক সপ্তাহে 65,000 কোটি রুপি ব্যাংক ঋণ নিল পাকিস্তান সরকার। সবশেষে জানবেন অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য। র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ইস্পাহান শহরের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে র্যাম্পেজ নামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং এটি স্থানীয়ভাবেই তৈরি। একটি হিব্রু মিডিয়ার বরাদ্দে এই তথ্য দিয়েছে টাইমস অফ ইসরায়েল। র্যাম্পেজ ক্ষেপণাস্ত্রটি ছবি দেখে শনাক্ত করেছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে দ্য কান। হামলার ক্ষয়ক্ষতির পরিমাণও জানা গেছে বলে দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির আকার 4.7 মিটার। এটি সুপারসনিক গতিতে ছুটতে পারে, এমনকি আয়রন ডোমের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। তবে এই হামলা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ইরান এই হামলার ঘটনাকে ছোট করে দেখছে, পাশাপাশি দাবি করেছে হামলায় শুধু 3টি ছোট আকারের ড্রোন ব্যবহার করা হয়েছে, এতে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। র্যাম্পেজটির ওজন আধা টনের বেশি এবং 2018 সালে প্রথমবার প্রকাশ্যে আনা হয়। এটি নির্মাণ করেছে ইসরায়েলি মিলিটারি ইন্ডাস্ট্রিজ সিস্টেমস অ্যান্ড ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির দাবি, ক্ষেপণাস্ত্রটি বাংকারের মতো সুরক্ষিত এলাকায় প্রবেশ এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নাতানস পারমাণবিক স্থাপনার কাছে ইরানের বিমান প্রতিরক্ষায় কথিত ইসরায়েলি হামলায় উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি তেহরানের রাডার সিস্টেমগুলোকে ফাঁকি দিতে সক্ষম। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পরেই প্রতিবেদন প্রকাশ করেছে দ্য কান। প্রতিবেদনে কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, এই পদক্ষেপের কারণে ইসরায়েলের উপর আরও একটি সরাসরি আক্রমণ করার আগে ইরানকে দুইবার ভাবতে বাধ্য করবে। ইরানে হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা। ইরানের সঙ্গে সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলিরা। বিভিন্ন জরিপে উঠে আসছে, বেশিরভাগ ইসরায়েলি ইরানের সাথে দ্বন্দ্ব চায় না। হামলা করলে তেল আবিবকে সময় মতো মোক্ষম জবাব দিতে তেহরানও যে হাত গুটিয়ে বসে থাকবে না, এমন আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। এরই মধ্যে ইরানের হামলার ভয়ে অনেক ইসরায়েলি দেশ ছাড়তে শুরু করেছেন। ইসরায়েল ছাড়ছেন বিদেশি নাগরিকরাও, তবে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েলের উত্তেজনাকে আপাতত কমছে বলে মনে করা হচ্ছে। ছায়াযুদ্ধ থেকে যেন ক্রমেই প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত হচ্ছে আঞ্চলিক চিরশত্রু ইরান এবং ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে তেহরানের নজিরবিহীন আক্রমণের প্রতিশোধে ইরানের ইস্পাহানের নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জেরে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তবে বদলা নিতে ইরানের মাটিতে একরোখা যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর আক্রমণের সিদ্ধান্তকে ভালো চোখে দেখেননি অনেক ইসরায়েলি। তেল আবিবের এমন পাল্টা হামলার বিরোধিতা করেছেন খোদ ইসরায়েলিরাই। এমন তথ্য উঠে আসছে ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে। জরিপ অনুযায়ী 52% ইসরায়েলি পাল্টা আঘাতের বিপক্ষে। সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। শুধু তাই নয়, তেল আবিবকে আপাতত ছাড় দিলেও ছেড়ে দেবে না তেহরান, এমনটাই মনে করছেন অনেকে। এতে ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। এরই মধ্যে ইসরায়েল ছাড়তে শুরু করেছেন দেশটির অনেক নাগরিক। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বললেন, এক মুহূর্তের জন্য থামা যাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আল্লাহর রহমতে ইরানের সশস্ত্র বাহিনী শক্তি ও দৃঢ়তার ক্ষেত্রে নিজেদের উত্তম অবস্থান এবং গোটা ইরানি জাতির প্রশংসনীয় ভাবমর্যাদা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতির ইচ্ছাশক্তির বাস্তবায়নের প্রমাণ ফুটে উঠেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারেরা আজ দুপুরে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। এ সময় তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করেন এবং তাদের শ্রেষ্ঠা প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ নেতা সেনাবাহিনী দিবস এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে জোর দিয়ে বলেছেন, সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক সাফল্য গোটা বিশ্ববাসী বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে ইরানের বিশাল অবস্থান এবং মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, এর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তা মুখ্য বিষয় নয়, যদিও আমাদের প্রতিপক্ষ সেই বিষয়টির উপর জোর দিচ্ছে। মুখ্য বিষয় হলো ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনীর ইচ্ছাশক্তির বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে তা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিপক্ষ এই কারণে ক্ষুব্ধ।
এক সপ্তাহে 65,000 কোটি রুপি ব্যাংক ঋণ নিল পাকিস্তান সরকার। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। গত 2 বছরে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ করতে পাকিস্তান এমনিতেই অনেক বাধার সম্মুখীন হয়েছে। এমন অবস্থায় এক সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার ব্যাংক খাত থেকে 650 বিলিয়ন বা 65,000 কোটি রুপি ঋণ গ্রহণ করেছে। বিশ্লেষকদের হিসাব অনুসারে 2024 সালের জুন মাসের মধ্যে পাকিস্তান সরকারের ব্যাংক ঋণ 7 লাখ কোটি রুপিতে উঠে যেতে পারে। এবং খবরে বলা হয়েছে, সরকার জ্বালানির দাম বাড়িয়েছে কিন্তু ব্যয় মেটানোর মতো যথেষ্ট রাজস্ব আয় করতে পারছে না। 2023 অর্থবছরে পাকিস্তান সরকার ব্যাংক থেকে 3,70,000 কোটি রুপি ঋণ করেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসেই সরকারের ঋণ আগের অর্থবছরের চেয়ে 1,78,000 কোটি রুপি বেশি। অর্থবছরের শেষ প্রান্তিকে সরকার সাধারণত বেশি বেশি ঋণ নিয়ে অর্থনৈতিক চেহারা ভালো দেখাতে চায়। স্টেট ব্যাংক অব পাকিস্তানের সূত্রে জানা গেছে, 2023 সালের 1 জুলাই থেকে চলতি বছরের 5 এপ্রিল পর্যন্ত পাকিস্তান সরকার রেকর্ড পরিমাণ ঋণ করেছে। এই সময় তারা 5,50,000 কোটি রুপি ঋণ করেছে। আগের বছরের একই সময় পাকিস্তান সরকার ঋণ করেছিল 295 কোটি রুপি। এভাবে বিপুল হারে ঋণ করার কারণে বিপাকে পড়েছে দেশটির সরকার। উরুজাহাজ থেকে গাজায় ত্রাণ ফেলল জর্ডান। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা মিত্র দেশগুলোর সহযোগিতায় গাজার উত্তর অঞ্চলের বিভিন্ন স্থানে উরুজাহাজ থেকে ত্রাণ ফেলেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, 8টি উরুজাহাজে এই মানবিক ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে জর্ডান। রয়্যাল জর্ডান এয়ারফোর্স, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, জার্মানি এবং যুক্তরাজ্যের উরুজাহাজ এতে সহায়তা করেছে। জর্ডান বলছে, গাজার বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে তারা গাজায় উরুজাহাজে মোট 86টি ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়েছে। এছাড়া মিত্র দেশগুলোর সহযোগিতায় আরও 203টি একই ধরনের সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে। প্রিজন ভ্যানে নারী ধর্ষণ। পুলিশের প্রিজন ভ্যানে এক নারী কয়েদীকে ধর্ষণ করেছে 2 পুরুষ কয়েদী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যায়, নির্যাতিত ওই নারী কয়েদীকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ, সঙ্গে ছিল আরও 2 পুরুষ কয়েদী। চিকিৎসা সেরে ফেরার সময় ঘটে এই ঘটনা। 2 অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীর দাবি, রোহতকের PGIMS হাসপাতালে চিকিৎসা চলছিল তার, যার ফলে পুলিশ ভ্যানে করে হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ভ্যানে তার সঙ্গে ছিলেন আরও 2 পুরুষ কয়েদী। চিকিৎসার পর ভ্যানে অপেক্ষা করছিলেন তারা। পুলিশ তখন ব্যস্ত ছিলেন চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র গোছাতে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে 2 কয়েদী ঠান্ডা পানিও খেতে দেয় ওই নারীকে। এরপর অচেতন হয়ে পড়েন মহিলা, সেই সুযোগে গণধর্ষণ করা হয় তাকে। পুলিশ সূত্রে জানা গেছে, গণধর্ষণে অভিযুক্ত ওই 2 কয়েদীর নাম মনীষ এবং সতীশ, দুইজনই ঝিন্দ জেলার বাসিন্দা। আর মাদক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত ওই নির্যাতিত নারী, মানসিক অবসাদের শিকার তিনি, যার জেরে একাধিকবার জেলে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে রোহতকের PGIMS হাসপাতালে চিকিৎসা চলছে তার। এদিকে সেই নারীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদি এই ঘটনা কবে ঘটেছে তার কোনো তারিখ FIR-এ দেওয়া হয়নি বলে জানা গেছে সংবাদ মাধ্যম সূত্রে। যদি এই ঘটনার কথা প্রকাশ আসার পর পুলিশের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, কোনো পাহারা ছাড়া ভ্যানের মধ্যে কয়েদিদের ছেড়ে দিয়ে কিভাবে চলে যেতে পারে পুলিশ। অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য। ইউক্রেন রাশিয়ার রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয়েছে ইসরায়েলের আগ্রাসন। এরপর থেকে অশান্ত হতে থাকে মধ্যপ্রাচ্য, বদলে যেতে থাকে দৃশ্যপট। চারদিক উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই মধ্যপ্রাচ্যের পুরনো ক্ষতকে আবারও দগ্ধ করে তোলে ইসরায়েল। ইরানে হামলা চালিয়ে পাল্টে দেয় শান্তির রূপরেখা। হামলা পাল্টা হামলায় ক্ষতবিক্ষত দেশগুলোতে বাড়তে থাকে দুশ্চিন্তার ছাপ। এখানেই থেমে যাবে নাকি ক্রমবর্ধমান একটি নতুন চক্রে প্রবেশ করবে ইসরায়েল ইরান, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। পরিস্থিতি নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। এ নিয়ে কুল কিনারাও পাচ্ছেন না বিশেষজ্ঞরা, হাঁপিয়ে উঠেছেন বড় বড় দেশের প্রধান নেতারাও। এমনই এক অনিশ্চয়তার নতুন যুগে প্রবেশ করেছে মধ্যপ্রাচ্য, যেখান থেকে তৈরি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, এমন ধারণা পোষণ করছেন বিশেষজ্ঞরা।